আলাইকুম। আমন্ত্রণ রাষ্ট্রবি সারা বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি আমি সেজুতি পাল। শুরুতে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ইএনটি হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম। রিফাত হত্যা মামলায় 13 আসামি শনাক্ত বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজশাহীতে বেপরোয়া বাস ট্রাকের সংঘর্ষে কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন। মেহেরপুরের গাংনীতে গোলাগুলিতে 9 মামলার আসামি নিহত এবং ভারতের দেয়াল ধসে 17 জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় 13 জন আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর পুলিশ এরই মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে বলেও জানান তিনি। 28 জুন শুক্রবার পুরাতন কেন্দ্রীয় কারাগারে ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিফাতকে কুপিয়ে হত্যার এই ঘটনাটিকে নির্মম ও বর্বর ঘটনা বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। রাজশাহীতে বেপরোয়া বাস ট্রাকের সংঘর্ষে বাস যাত্রী ফিরোজ হোসেন নামের কলেজ ছাত্রের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে কাটাখালী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। আহত ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 31 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ফিরোজের বাড়ি বরগুনার নন্দীগ্রামে এবং তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামে 2 সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নামে সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় গাংনী থানায় 9টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 28 জুন শুক্রবার রাত 2টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে। সারা বিশ্বের সংবাদে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে থাকছে। তাপমাত্রার নতুন রেকর্ড ফ্রান্সে, সেমিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ঢাকার প্রাণকেন্দ্রে সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক নাক কান গলা রোগ চিকিৎসার একমাত্র বিশ্বস্ত প্রাইভেট হাসপাতাল বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড। দেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা 24 ঘন্টা সেবা প্রদান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, গলার স্বর ভাঙার কারণ নির্ণয়, কানের মাইক্রোস্কোপি, স্লিপ স্টাডির মাধ্যমে নাক ডাকার কারণ নির্ণয় ও চিকিৎসা, মাথা ঘোরা, সাইনোসাইটিস সহ নাক কান গলার রোগ নির্ণয় ও সমাধান, কানে শোনার পরীক্ষা ও হিয়ারিং এইড, সকল প্রকার ক্যান্সার চিকিৎসা, অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ, নাক ও সাইনাসের সার্জারি, লেজার সার্জারি, মাইক্রোইয়ার সার্জারি, কক্লিয়ার ইমপ্ল্যান্ট, মাইক্রোল্যারিঞ্জিয়াল সার্জারি ও সার্বক্ষণিক জরুরি বিভাগ। চিকিৎসা ব্যয় সর্বসাধারণের হাতের নাগালের মধ্যেই। বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড, উন্নত সেবায় বিশ্বস্ততার প্রতীক। স্বাগত আরো একবার রাষ্ট্রবি সারা বিশ্বের সংবাদে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মাদারীপুরের শিবচরের উত্রায়েল গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে শিবচরের উত্রায়েল গ্রামের কাইয়ুম চৌধুরীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এই সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও লাইসেন্সকৃত একটি বন্দুক লুট করে ডাকাতরা। বাধা দেওয়ায় গৃহকর্তাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতাবস্থায় গৃহকর্তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবার ম্যাজিক কর্পোরেশন প্রাইভেট লিমিটেড আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনেতে একটি আবাসিক এলাকার দেয়াল ধসে অন্তত 17 জন প্রাণ হারিয়েছে। পুনের কনধাওয়া এলাকায় তালাব মসজিদের কাছে একটি আবাসিক ভবনের 60 ফুট দেয়ালটি ধসে পড়লে এই প্রাণহানি ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত 1:45 দেয়ালটি ধসে পড়ে। এর পাশেই নির্মাণ শ্রমিকদের থাকার জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করা হয়েছিল। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক। পুলিশ জানিয়েছে, অতিবৃষ্টি এই দেয়াল ধসের কারণ। 2 থেকে 3 জন শ্রমিক এখনও সেখানে আটকা পড়ে থাকতে পারে। উদ্ধার কাজ চলছে, উদ্ধার শেষ হলে বিস্তারিত জানাবে পুলিশ। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 1 জন নারী এবং 4 জন শিশু আছে, তবে তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না। এদিকে এই ঘটনায় কতজন আহত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়,
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.9 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2003 সালে 44.1 ডিগ্রি সেলসিয়াস ছিল দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। তখন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল। তাপমাত্রা বাড়ার ঘটনাকে ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন। ইতিমধ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকাতে দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা উষ্ণ বাতাসের কারণে মধ্য ইউরোপে উচ্চচাপ ও আটলান্টিক মহাসাগরে ঝড় বৃষ্টি হয়েছে, ফলে ইউরোপীয় দেশগুলোর ওপর দিয়ে বেশ কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এবার সজীব স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস নিউজ। কোপা আমেরিকায় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল আর আর্জেন্টিনা। এই একটি দ্বৈরথ দেখতেই দিনের পর দিন অপেক্ষায় দিন কাটে ফুটবল প্রেমীদের। এবার এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। মুখোমুখি দাঁড়িয়ে যাবেন দুই দলের ভক্ত সমর্থকরাও। আগের দিন ওই কোয়ার্টার ফাইনালে বাধা পেরিয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের সঙ্গে গোল শূন্য ড্র করার পর টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে সোলসেওরা। জানাই ছিল আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে হারাতে পারলে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে। সেটাই হলো, বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলাকে 2-0 গোলে হারিয়ে সেমি টিকিট নিশ্চিত করেছে লিওয়েন মেসির দল। 3 জুলাই বুধবার এস্তাদিও গভর্নেডর মেঘাল হাস পিন্টোর স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লড়বে ব্রাজিল আর্জেন্টিনা। দর্শক, রাজ টিভি সারা বিশ্ব সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিফাত হত্যা মামলায় 13 আসামি শনাক্ত, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজশাহীতে বেপরোয়া বাস ট্রাকের সংঘর্ষে কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন। মেহেরপুরের গাংনীতে গোলাগুলিতে 9 মামলার আসামি নিহত এবং ভারতের দেয়াল ধসে 17 জনের মৃত্যু। দর্শক, রাজ টিভি দেখতে আপনার ফেসবুক থেকে রাজ টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন, ইউটিউব থেকে রাজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন www.rajtvbd.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।